আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কারেন্ট ডেট টাইম নিয়ে, রাইট? এখন আমাদের মতন করে কোনো ডেট টাইম কিন্তু আমরা লিখতে পারি, যেমন সে আমরা এভাবে বলতে পারি যে আমার আজকে আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে অফলাইনের, হলো যে 2024 সালের মার্চ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, সেটা কীভাবে বের করবো। তো এই সমস্ত নিজস্ব ডেট টাইম তৈরি করার জন্য পিএসপি বলতেছে সমস্যা নেই, আমি তোমাকে একটা মেথড দিয়ে দিচ্ছি, সেই মেথডের নাম হচ্ছে এমকে টাইম। এই মেথডের মাধ্যমে তুমি প্যারামিটার পাস করে দাও, প্রথমে পাস করে দাও আওয়ার, তারপরে পাস করো মিনিট, তারপরে পাস করো সেকেন্ড, তারপরে পাস করো ডে, তারপরে পাস করো হচ্ছে মান্থ, তারপরে পাস করো ইয়ার। তো আমি আমাদের ক্লাস শুরু হবে 10:30 মিনিটে 00 সেকেন্ডের 1 তারিখ। প্রথমে আমরা দিয়ে হলো যে 1 তারিখে 2 মাসে 2024 সালে। এভাবে আমাদের কি হবে, আমাদের হলো যে ইটা তৈরি হবে, কীটা তৈরি হবে, আমাদের এমকে যে টাইম, এ টাইমের হলো যে এই হিসেবে ক্লাস শুরু হবে, রাইট? এখন আমরা যদি এখন এটা কোন ফর্মেটে আউটপুট ইউজারকে দেখাতে চাই, সেই ফর্মেটটা যদি আমরা নিতে চাই, সে এখানে আমরা জানি যে ডেট টাইম নিলাম, যে ফর্মেটে দেখাতে চাই সেই ফর্মেটে এখানে লিখবো। অলরেডি এটাকে আমরা জেনে গেছি যে ওয়াই দিয়া ইয়ার চাই, এম দিয়া মান চাই, ঠিক আছে, ডি দিয়া ডেট চাই, স্পেস দিয়া এইস দিলে হচ্ছে কি আওয়ার আসবে, কলন দিলে আই দিলে মিনিট আসবে, এস দিলে সেকেন্ড আসবে, এ দিলে অ্যাটমসফিয়ার এ এম বা পি এম চলে আসবে। কোনটাকে কনভার্ট করবে, কমা দিয়ে এই যে টাইম স্পেম এইটাকে আমরা পাঠাই দেবো, এটাকে পাঠাই দেবো। তাহলে এইটাকে পাঠানোর জন্য আমরা এইখানে একটা ভেরিয়েবলে রাখি সেলফ টাইম, রেখলাম আর কি, এই টাইমটাকে ভেরিয়েবলে যদি আমরা এইখানে পাস করে দিই, তাহলে আমাকে এই যে টাইমটা আছে এই টাইমটাকে আমরা এখান থেকে এখানে পাস করে দেবো, রাইট? তাহলে দেখা যাবে যে আমাদের এই ফর্মেটে এই টাইমটা চলে আসছে, রাইট? এটা কিন্তু আমাদের দরকার হবে, কারণ আমাদের যে বার্থ ডেট, বার্থ ডেট সে এক একজন এক এক ফর্মেটে দিতে পারে, বাট আমাদের ডাটা বেজে আমরা যেভাবে সেভ করতে চাই তখন সেই ডেটটা কিন্তু নিতে হবে। যেমন সে এই যে ডেট ফর্মেট দেখেছিলাম, বা ফর্ম থেকে আমরা যখন ডেট নিয়েছিলাম তখন এক ফর্মেটে আসছিল, যে ফর্মেটে আসুক না কেন আমরা আমাদের ফর্মেটে সেভ করে নিতে পারবো, কিসের মাধ্যমে, এমকে টাইমের মাধ্যমে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো এমকে 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 কোথায় ক্যাচ করতেছি, এখানে এখানে, রাইট? এখন এটাকে আমরা যদি একটু ইকো করার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা একটু ইকো করি, দেখি আমাদের মতন করে আসছে কি না। ওকে, এখন আমরা এখানে যাই যে এটাকে একটু রিলোড দেই, দেখেন একদম দেখেন আমার মতন চলে আসছে, ফাইন। ওকে, আরও কিছু শো করা আছে কি না, উপরে একটা জিনিস শো করা আছে, এটাকে অফ করে দিই, ফাইন ফাইন। এবার আমরা রিলোড দিই, দেখেন 24 সালের 1 তারিখের 2 মাসে কি শুরু হবে, 10:30 AM ক্লাস শুরু হবে, এখানে বলে দিছি তাই আসছে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের হলো যে নিজস্ব ডেট টাইম যেগুলো ছিল সেইগুলো এমকে টাইমের মাধ্যমে আমরা পরিবর্তন করে নিতে পারি। তার মানে হচ্ছে এমকে টাইমও যদি না বলি আমরা, সে আমাদের একটা ডেট টাইম, এখানে একটা একটা ফর্মেট আছে, যে কোনো একটা ফর্মের উপর থেকে আসবে, সেই ফর্মেটটাকে যদি আমরা নিজস্বভাবে কনভার্ট করতে চাই, ডেট টাইমটা লিখে কমা দিয়ে সেই টাইমটা এখানে পাস করে দিব, তো সেই টাইম অনুযায়ী এখানে সেই জিনিসটা পেয়ে যাবে। ওকে ওকে, এরপরের পার্টি আমরা দেখবো হচ্ছে যে আমরা শর্ট টু টাইম স্ট্রিং, মানে শর্ট স্ট্রিং টু টাইম, টাইমে কনভার্ট করবো। তো টাইমে কনভার্ট করার জন্য আমাদের আরেকটা মেথড দিবে, সে আমাদেরকে মেথডের নাম হচ্ছে স্ট্রিং টু 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 টাইম। এইটার মাধ্যমে আমরা আসলে হিউম্যান রিডেবল কিছু ফাংশন, কিছু মেথড আমরা তৈরি করব। ওকে, এক একজন এক এক রকম পাঠাবে, বাট সেটা হিউম্যান রিডেবল করে পাঠাই দেবে। যেমন আমরা এমকে টাইম যেভাবে পাস করলাম এভাবে করে কিন্তু এটাকে এমকে টাইমটাকে ডেট টাইমে কনভার্ট করলাম, সেটাকে একটা ফর্মেটে পাঠালাম। আরও একটা মেথড পাবো, সেটা হচ্ছে শর্ট টু টাইম, শর্ট টু টাইম। তো শর্ট টু টাইম খুব চমৎকার একটা মেকানিজম, যেমন আমরা দেখতে চাই যেমন করে যে নেক্সট 4 মাস পরে আমাদের ব্যাচ শুরু হবে, এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ওকে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস পরে আমাদের ব্যাচ শুরু হবে, তাহলে আজকের যে তারিখ সেই তারিখের সাথে 4 মাস যুক্ত করব, সেটা কীভাবে করব, এই বিষয়ে কলার জন্য কিন্তু মূলত, বা 6 মাস যুক্ত করবো, বা 5 দিন যুক্ত করবো, বা নেক্সট ডে যুক্ত করবো, বা 1 দিন যুক্ত করবো, এই যে এক্সট্রা যুক্ত করবো এইগুলো কীভাবে করব, ওকে, ফিউচার টাইম কীভাবে বর্তমান টাইমের সাথে যোগ করে করতে পারবো, সেই বিষয়গুলো আমরা নেক্সট পার্টে দেখব, শর্ট টাইমে, শর্ট টু টাইমের ভিতরে। ওকে ওকে, তাহলে এমকে টাইমটা প্র্যাকটিস করবেন এইভাবে করে, এবং শর্ট টু টাইম আমরা নেক্সট পার্টে দেখার চেষ্টা করবো। ওকে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।